পিটার হাস এট দ্য এন্ড অফ দ্য মান্থ পে চেকটা পান কিন্তু ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে। তার ব্যক্তিগতভাবে খুব একটা কিছু করার নেই, কিন্তু আদিষ্ট হয়ে তাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া আছে তার মধ্যেই তাকে অপারেট করতে হয়, আর যদি না করেন ডেফিনেটলি তাকে উইথড্র করে নিয়ে যেতে যাবে তার দপ্তর, এটাই স্বাভাবিক। তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আইআরআই এবং এনডিআই যে প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনে এসেছিল তারা পাঁচটি সুপারিশ করেছে। প্রথম সুপারিশটাই কিন্তু ডায়ালগের, এবং সেইটাকে ধরে মাননবর পিটার হাস, তিনি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং যতজন মাননীয় কমিশনার এবং সম্মানীয় সচিব মহোদয়ের সঙ্গে বৈঠক করেছেন, করে বেরিয়ে এসে প্রেসকে ব্রিফ করেছেন, এবং সেখানেও কিন্তু শর্তহীন ডায়ালগের কথা বলেছেন। খেয়াল করে দেখেন, শর্তহীন অর্থাৎ তাল গাছ আমার এটা বলার সুযোগ থাকবে না, নিষেধাজ্ঞা ইজ নট ওয়েলকাম। এটা পুরো জনগোষ্ঠীকেই কিন্তু অ্যাফেক্ট করবে, এখানে আওয়ামী লীগ বিএনপি তো কারো গায়ে লেখা নেই ভাই। আর যে বিষয়টা সেটা হচ্ছে সমগ্র জাতি যখন মানে টেকনিক্যালি ভিসা ডিকটামটা 17 কোটি লোকের সবাইকেই কিন্তু, আপনি এনআরবি বলুন বা রেসিডেন্ট নাগরিকই বলুন দেশের, সবাই কিন্তু এর আওতায় চলে এসছে। তো ফলে এখানে এ বাহাদুরি করার কিছু নেই, এখানে যে ইটস নট মি ইটস নট ইউ দ্যাট ম্যান বাহাইন্ড দ্য ট্রি, নো, এই যে কনসেপ্টটা সেটা কিন্তু কারোর জন্যই মঙ্গল বয়ে নিয়ে আসবে। আমার খেয়াল আছে তারা যখন প্রথম শপথ গ্রহণ করেন তারপরই তারা এই এরাদা ব্যক্ত করেছিলেন যে নির্বাচনের তফসিল ঘোষণা আগ দিন পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন যাতে সকল পক্ষকে নিয়ে ইনক্লুসিভ একটা নির্বাচন করা যায়। এটা কিন্তু পাবলিক স্টেটমেন্ট তাদের, তো সেই দিক থেকে চিন্তা করলে তারা কিন্তু এখনও চেষ্টার ত্রুটি করছেন না, এবং তারা ওই আপনার জমি ক্রয় করতে করলেও যেরকম যদি নির্দিষ্ট লোককে না পাওয়া যায় সেই আপনার দরজায় নোটিশটা সেটে দিয়ে আসা হয় বা আপনার পিন দিয়ে গেঁথে দিয়ে আসা হয়, ওটা সেই কায়দাই কিন্তু তাদের অস্ত্র নিতে হয়েছে। এবং হয়তো দেখা যাবে যে বিএনপি এবং তার সমমনা যে রাজনৈতিক দলগুলো তারা হয়তো টার্ন আপ করবে না, যেমন চরমোনাইয়ের পক্ষ থেকে ইসলামী আন্দোলন যে তারা অলরেডি ঘোষণা দিয়েছে যাবে না, তো এরকম হয়তো কেউ কেউ খোলামেলা বলছেন, কেউ হয়তো অনুজ্জ্ব রাখছেন। অ্যাকচুয়ালি যখন আমরা দেখব অন দ্য টেবল কারা কারা আসলেন তখনই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। শাসক দল আওয়ামী লীগ, তাদের মিত্র 14 দল এবং জাতীয় পার্টি, এরা আমার ধারণা যাবেন, এবং তার ফলে ওই বক্সের টিক চিহ্ন দেওয়ার শর্তটি পরিপূরণ হবে। তারপর মার্কিনটা কী বলবেন সেটাই দেখবার বিষয়। সেই জায়গায় তো প্রশ্ন যে প্রধান মানে যেই প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে মতবিরোধ, সেই জায়গায় যখন মানে অংশগ্রহণটা হচ্ছে না সেইখানে তাহলে এই ধরনের সংলাপ বলি আলোচনা বলি ফল কী আনবে? ফলটা যেটা হবে, নির্বাচন আয়োজন করাটা খুব কঠিন কাজ না, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, অন্তত বাংলাদেশ কন্টেক্সটে। এই জায়গাতে তো বলা হচ্ছে যেন তোন একটা নির্বাচনে কি আসলে রাজনৈতিক সমাধান আসবে কি না, ডেফিনেটলি কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের মাননীয় নির্বাচন কমিশনার আলমগীর মহোদয় প্রেস ব্রিফ করে বলেছেন যে 29 জানুয়ারি হচ্ছে কাট অফ ডেট, যে কোনো মূল্যে এর মধ্যে বর্তমান কমিশনে যারা আছেন তাদের এই দায়িত্বটি পালন করতে, নির্বাচনে না পারেন তাহলে 30 তারিখ থেকে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। সমঝোতার কোনো বিকল্প নেই, 21st century সেই দীক্ষাই আমাদেরকে প্রদান করে। কিন্তু এই যে সমঝোতার জায়গাটা তো খুব জটিল মনে মনে হতে পারে, কিন্তু অতীত ইতিহাস বলে প্রতিবারই কিন্তু আমরা শেষ মুহূর্তে মিরাকুলাসলি স্কেপ করে গেছি, সংকটে ঘূর্ণাবর্তে পড়িনি। দিন শেষে যদি সমঝোতা নাই হয়, আমার ধারণা, আমি আশাবাদী মানুষ, আমার বিশ্বাস একটা ব্রেকথ্রু হবে।